উত্তেজনায় ভরা ঠাসা ম্যাচ শুরুটা ভালোই করেছিল ধরা চলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত পারফরমেন্স এবং আফিফের ঝড়ো ইনিংস শেষে আর শেষে তুলি আসরান ও মোসাদ্দেকের মাঝে যদি সাকিব মাহমুদের ইনিংস দ্রুত গতিতে বা আফিফের আরও কিছুক্ষণ থাকতে পারতো তাইলে 200 পার হলেও হতে পারতো। যাই হোক, কম কয়েনি রান শ্রীলঙ্কাকে টক্কর দেওয়ার জন্য দুবাইয়ে অনেক রান। যাই হোক, শেষ পর্যন্ত জিততেও হারতে হলো বাংলাদেশকে। সাকিব মুস্তাফিজ মার খেললেও ইবাদত হোসেন তাসকিনে চাপে রাখেন। ইবাদতের প্রথম দুই ওভারে দেন 13, নিজে তৃতীয় ওভারে এসেই দেয় 22 রান। ডেট ওভারে তাসকিন মুস্তাফিজ দারুণ বল করে, কিন্তু ইবাদতের 19তম ওভারে দেন 17 রান। এতেই ঘটে যায় বিজ্ঞপ্তি, শেষ ওভারে লাগে মাত্র 8 রান, সহজেই নিয়ে নেয় শ্রীলঙ্কার ব্যাটসম্যান। এদিকে প্রথমে ম্যাচ মোড ঘুরিয়ে দেওয়া কুশল ম্যান্ডিসের মাত্র 2 রানে ফিরলেও ফিরতে পারতো, কিন্তু দুবারের চেষ্টায়ও বল ধরতে পারেনি ক্যাচ মুশফিক। আবারও 29 রানে আউট হয়েছিল মেহেদীর বলে, তবে সেবারও বেঁচে যায়, ছিল নো বল। শেষে 37 বলে 7 রানের ঝকঝকে ইনিংস খেলে এই ব্যাটসম্যান, তাতেই ঘটে যায় বিজ্ঞপ্তি, শেষ পর্যন্ত জিতেই যায় শ্রীলঙ্কা হারতে হারতে। তো বন্ধুরা, এই হারের পিছনে আপনি কোন কারণটি বেশি দায়ী করবেন? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।